সাইফুল এ আগে তার দল নিয়ে হয়তো যে এই খোরশেদ মুসা এদেরকে নিয়ে এসে ছোটোখাটো ঘটনা ঘটিয়ে চুরি টুরি এগুলো করেছে, মোটরসাইকেল কেনা বেচা করতে এগুলো করতো। আর কাজল ছিল ওই এলাকার সারোয়ারের যে প্রবাসী সারোয়ার তার এলাকা, সে তার পাশে প্রতিবেশী ছিল আর কি। তো কাজলও এরকম ছোটোখাটো কাজ করতো, তো তাদের মধ্যে আগে থেকে একটা সম্পর্ক ছিল। তো সাইফুল কাজলকে সপ্তাহখানেক আগে তাকে বলে যে তুই একটা কাজ যা করে দিবি, বড় বড় একটা কাজ জোগাড় করে দিবি, আমি তোকে 1,00,000 টাকা দেবো। কাজল তখন যেহেতু সে প্রতিবেশী, সে তখন জানতে পারে যে সারোয়ার রিসেন্টলি চলে এসেছে এবং যে তার মামার মামাতো বোনের বিয়ে উপলক্ষে সে গোল্ড নিয়ে এসেছে, আত্মীয় স্বজনরা তার বাসায় এসেছে। তো সব কিছু মিলে সে মোটামুটি কনফার্ম ছিল যে তার বাসায় একটা বড় ধরনের অ্যামাউন্টের গোল্ড রয়েছে। সে তখন সাইফুলকে খবর দেয় যে করতে হলে আজকে করতে হবে, যেহেতু সবাই বিয়ে বাড়িতে রয়েছে, বাসা খালি এবং বাসায় বেশ কিছু সোনা রয়েছে। এই এইভাবেই তারা প্ল্যান করে সেদিন রাতেই কাজটা করে। এখানে আমরা সাইফুলের বিরুদ্ধে দুটি মামলা পেয়েছি, অস্ত্র মামলা তার বিরুদ্ধে রয়েছে, তারপরে খোরশেদের বিরুদ্ধে আমরা মামলা এখন মানে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এখন আমরা ডিটেলস বের করতে পারিনি। কাজলের এগেনস্ট মামলা রয়েছে, সবার বিরুদ্ধে আমরা দেখলাম যে একটা দুটো করে মামলা রয়েছে, বাট আমরা আরও ডিটেলস চেক করবো যে কটা মামলা রয়েছে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, মানে শুরুতে আমাদের কাছে কোনো তথ্যই ছিল না, কারণ তারাও কোনো নাম বলতে পারছিল না যে কারো সন্দেহ করে বা এরকম কিছু বলতে পারছিল না। বাট আমরা পরবর্তীতে একটা সিসি ক্যামেরা ফুটেজ পাই, ফুটেজ পর্যালোচনা করতে করতে হঠাৎ করে আমাদের নজরে আসে যে সেখানে একজন মানুষ খুঁড়িয়ে হাঁটছে। এটাই বলা যায় যে আমাদের কাছে প্রথম তথ্য ছিল যে একজন এই ডাকাতদের মধ্যে একজন হচ্ছে খোরাটাই, এবং আপনারা যদি স্যাম্পলকে দেখেন দেখতে পারবেন। বাট এটার ক্লু ধরেই আমরা পরবর্তীতে ওই বললাম আরেকজনকে আমরা সন্দেহ করি কাজলকে, যে তার অবস্থা খুব খারাপ, বাট সে প্ল্যান করছে 6,00,000 টাকা দিয়ে সে একটা জমি কিনবে। তো এই দুটাকে আমরা যোগসূত্র করে আর কি পরবর্তীতে তাদের পুরো গ্রুপটাকে আমরা ধরতে সক্ষম। 2 সপ্তাহ আগে আমাদের চট্টগ্রামে রাউজানে সংগঠিত হয়েছিল, যেখানে আমাদের একজন প্রবাসী ভাই অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, যিনি প্রায় গত 15-16 বছর ধরে দেশের বাইরে ছিলেন, দুবাইতে তিনি অবস্থান করতেন, তার বাসায় একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এবং এটা সে সময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল, আমরা যখন জানতে পারি আমাদের কাছেও বিষয়টি অত্যন্ত খারাপ লেগেছিলো যে একজন প্রবাসী ভাই যিনি বিভিন্ন সময় দেশে যখন আসতেন তার আত্মীয় স্বজন বা নিজের পরিবারের জন্য ছোটোখাটো সোনা নিয়ে আসতেন, এভাবে তিনি কিছু তার সম্পত্তি জমিয়েছিলেন, বা সেগুলো যখন একবারে ডাকাতি হয়ে গেল এবং পরিমাণটা অত্যন্ত বেশি ছিল, তো আমরা তখন এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু করি এবং পরবর্তীতে আমরা সেই অপরাধের সাথে জড়িত প্রায় সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং লুণ্ঠিত মালামালগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই, সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য বেসিক্যালি আপনাদেরকে ডেকেছি। আমাদের যে প্রবাসী ভাই যার কথা বলছিলাম, সরোয়ার চৌধুরী, যিনি চট্টগ্রামের রাউজানে থাকেন, গত 16 বছর আগে তিনি দুবাইতে গিয়েছেন, সেখানে তিনি হোটেলের ব্যবসা করেন। তো তিনি সম্প্রতি গত মাসে 27 তারিখে দেশে আসেন তার এক মামাতো বোনের বিয়ে উপলক্ষে, এবং আসার সময় তার মামার অনুরোধে তিনি তার জন্য কিছু গোল্ডের কয়েন, গোল্ড বার এবং স্বর্ণালঙ্কার নিয়ে আসেন। গোল্ড বারগুলো তিনি ট্যাক্সের মাধ্যমে নিয়ে আসেন, যেগুলো কপিও তিনি আমাদেরকে দেখিয়েছেন, এবং তার সেই মামাতো বোনের বিয়ে উপলক্ষে তার বাসায় আরও বেশ কয়েকজন আত্মীয় স্বজন আসে। তো সব কিছু মিলে তার বাসাটা ভরপুর ছিল, এবং 28 তারিখ রাতে তার বাসা থেকে একটু দূরে সেই মামার বাসায় পরিবারের সবাই গিয়েছিলেন বিয়ের মেহেদি অনুষ্ঠানে, বাসায় শুধুমাত্র তার বৃদ্ধ বাবা ছিল। এই সুযোগটাই ডাকাত দলরা নেয়। এখানে আমরা ডাকাত দলের মূল হোতা হিসেবে সাইফুলকে বলছি, যে সাইফুল এর আগেও সে এরকম ছোটোখাটো চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিল, সে আগে মোটরসাইকেলের চোরাই বর্ডার এলাকায় চোরাই মোটরসাইকেলের ব্যবসা করতো, এবং তার একটা দলও ছিল যারা এরকম ঘটনা ঘটাত। তো সেই সাইফুল বেসিক্যালি আগে থেকেই টার্গেট করেছিল এই ডাকাতি করবে, এবং সে তার কয়েকদিন আগে কাজল নামে ওই এলাকার যে সারোয়ারের বাসার আশেপাশে থাকে, কাজলকে সে দায়িত্ব দিয়েছিল যে তুমি একটা বাসা ঠিক করবা, আমরা ডাকাতি করবো, এর বিনিময়ে তোমাকে 1,00,000 টাকা দেওয়া হবে। তো কাজলই তখন এই বাসাটা ঠিক করে যে এই প্রবাসী উনি সম্প্রতি দেশে এসেছেন, সেও যেহেতু তার বাসেই থাকে, সে হয়তো জানতে পেরেছে যে তার বাসায় এখন প্রচুর সোনা রয়েছে, অন্যান্য টাকা পয়সাও রয়েছে,
ওই মেহেদির রাত সেই 28 তারিখ রাতটাকে তারা তখন টার্গেট করে, করে কাজল সাইফুলকে খবর দেয় যে আজকের রাতটাই হচ্ছে বেস্ট এই বাসায় ডাকাতি করার জন্য। তখন সারোয়ার, খুরশেদ, সাইফুল, খুরশেদ এবং আরও কয়েকজনকে নিয়ে 7 জনের একটা দল গঠন করে। দল গঠন করার পরে তারা রাত আনুমানিক 2টার দিকে সেই প্রবাসী সারোয়ার তার বাসায় প্রবেশ করে। এখানে খুরশেদ তাদেরকে সহায়তা, খুরশেদের নামটা বললাম এই কারণে যে খুরশেদ ভাঙ্গাড়ির ব্যবসা করে বিভিন্ন কাঠার। আপনারা যে যন্ত্রপাতিগুলো দেখছেন এগুলো আমরা খুরশেদের কাছ থেকে সব উদ্ধার করতে সক্ষম হয়েছি। এইগুলো দিয়েই তারা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। আর তাদের কাছে তখন তথ্য ছিল না যে বাসায় একজন অবস্থান করছে, তারা জানতো যে বাসায় সবাই গিয়েছে মেহেদি উৎসবে। সে বাসায় ঢুকে তারা যখন দেখে একজন বৃদ্ধ রয়েছে সারোয়ারের বাবা, তাকে তখন তারা কম্বল দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে ধরে, পা বেঁধে রাখে এবং গলার মধ্যে ছুরি ধরে। এই কাজটা কাজল করে। আর বাকিরা 6 জন, অর্থাৎ সর্বমোট ডাকাত দলে 7 জন ছিল, বাকিরা 6 জন এই বাবার কাছ থেকে চাবি নিয়ে এবং অন্যান্য কাটার দিয়ে আলমারি এবং অন্যান্য জিনিস ভেঙে সেই বাসা থেকে সর্বমোট 128 ভরি সোনা, ইট ইনক্লুডস গোল্ডেন বার, প্রায় 25টার মতন কয়েন, স্বর্ণালঙ্কারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো এবং করে সুতরাং 128 ভরি সোনা, যেটার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার মতন। এছাড়া ওই বিয়ের জন্য এক জায়গায় রাখা প্রায় 5 লাখ টাকা, 4টা মোবাইল ফোন, ট্যাব এবং আরও কিছু জিনিসপত্র সহ তারা বলা যায় পুরো বাসায় তারা দামি জিনিসগুলো তারা লুণ্ঠন করে নিয়ে চলে যায়। এটা ডাকাতি করার পর সব জিনিসগুলো সাইফুলের কাছে ছিল এবং সাইফুল তার কথা অনুযায়ী কাজলকে যে টার্গেট দেখিয়ে দিয়েছিল তাকে তারা 1 লাখ টাকা দেয়। দেওয়ার পরে সাইফুলরা এই সোনাগুলো তারা বিক্রি করার জন্য লোক খুঁজতে থাকে কোথায় বিক্রি করবে। সে সময় মুসা নামে একজন, যে এর আগেও ছোটোখাটো চুরি করেছে এবং সে আমাদের কাছে স্বীকার করেছে বিভিন্ন সময় আংটি, কানের দুল এগুলো সে চুরি বা ছিনতাই করে সে এক স্বর্ণকারের কাছে নিয়ে যেত। তার একটা ছোটোখাটো সোনার দোকান রয়েছে, তো স্যার পরিচিত, সে তখন সাইফুলকে সেই স্বর্ণকারের দোকানে নিয়ে যায়। এই স্বর্ণের দোকানের মালিক বিপ্লব চন্দ্র তার কাছে যখন যায়, শুরুতে তারা সবগুলো সোনা নিয়ে যায় না, তারা কিছু পরিমাণ নিয়ে যায় এবং এই স্বর্ণকার শুরুতেই বুঝতে পারে যেগুলো কোনো অবৈধভাবে তারা পেয়েছে এবং সেই স্বর্ণকার সেই ব্যবসায়ী সেও তখন এটার একটা সুবিধা নেয়। আপনারা জানেন সোনার ভরি বর্তমানে আমার জানা মতে প্রায় 90,000 টাকার কাছাকাছি, বাট এই সোনাগুলো সে তাদের সাথে দফা দফা করে 30-35,000 টাকা ভরিতে চুক্তি করে। করে এইভাবে সে প্রায় তার কথা অনুযায়ী, সাইফুলের কথা অনুযায়ী সে সব কিছু মাপে না, সে জানে না কত হতে পারে, স্বর্ণকার যে বিপ্লব তার কথা অনুযায়ী প্রায় 70-80 ভরি সোনা সে তাদের কাছ থেকে এই 30-35,000 টাকা ভরি দরে কিনে নেয় এবং এ কাজে তাকে তার ম্যানেজার সেও সহায়তা করে। তো এইভাবে তারা সোনাগুলো এই বিপ্লবকে দেওয়ার পরে বিপ্লব স্বর্ণকার তাদেরকে 29 লাখ টাকা দেয়। এই 29 লাখ টাকা সাইফুল দুই ভাগে ভাগ করে। প্রথমে তো কাজলকে বললাম 1 লাখ টাকা দিয়েছিল, বাকি সেই 29 লাখ টাকার মধ্যে 16 লাখ টাকা সে এবং তার যে সহযোগী মুসা তারা ভাগ করে নেয়, বাকি টাকাটা খোরশেদ এবং আরও যে বাকি যারা ছিল তাদের মধ্যে বণ্টন করে দেয়। পরবর্তীতে যখন আমরা ঘটনাটি জানতে পারি, শুরুতে আমাদের কাছে বিষয়টি পুরোপুরি ক্লুলেসের মতো ছিল, কারণ ডাকাত দলের যারা সদস্য ছিল তারা প্রায় সবাই মুখোশ পরা ছিল, সবাই মুখোশ পরা ছিল, মাস্ক পরা ছিল, কারো চেহারা বোঝার কোনো উপায় ছিল না। তার যে বৃদ্ধ বাবা ছিল সেও কারো গলাও বুঝতে পারেনি, কাউকে চিনতেও পারেনি। তো এই যখন এই অবস্থায় এর মাঝে আমরা একটা ভিডিও ফুটেজ পাই, সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে হঠাৎ করে আমরা লক্ষ্য করি যে সাইফুল, সে একজন ব্যক্তি আর কি, সাইফুল তখন আমরা জানতাম না সে সাইফুল, একজন ব্যক্তি একটু খুঁড়িয়ে হাঁটছে। তারপরে যদি বলেন এটাই ছিল আমাদের কাছে প্রথম একটা ক্লু যে একজন খুঁড়িয়ে হাঁটছে, এটা ক্লু ধরে যখন আমরা একটু কাজ করা শুরু করি তখন আমরা সাইফুলকে সন্দেহ করি। এবং এর মাঝে মুসা যে ভাগে 7 লাখ টাকা পেয়েছে, তার অবস্থা আপনারা তাকে দেখলেও বুঝবেন, তার যে ছোটোখাটো সে হয়তো ছিনতাই চুরি এগুলো করে, একদমই খুব দুর্বল অবস্থা, বাট সে হঠাৎ করে একটা জমি কেনার প্ল্যান করছিল এবং
সাইফুলের সাথে তার আগে থেকে সখ্যতা ছিল, যে বললাম এর আগে সাইফুল বিভিন্ন সময় চোরাই মোটরসাইকেল এগুলো সে ব্যবসা করতো, এই সূত্রে কানেক্টেড ছিল এলাকাবাসীও তাদেরকে ওইরকম ওই নেগেটিভ রোলেই তাদেরকে চেনে আর কি। তো এইখানে যখন আমরা জানতে পারলাম সে একটা হঠাৎ করে 6 লাখ টাকা সে দিয়ে একটা জমি কিনছে, এটাও তখন আমাদের মধ্যে সন্দেহ হয়। বেসিক্যালি এই দুটা সূত্র ধরে আমরা যখন কাজ করা শুরু করি, পরবর্তীতে আমাদের কাছে পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে যায়। একে একে আমরা প্রথমে সাইফুলের পরে আমরা যে টার্গেট দেখিয়েছিল কাজল, তাকে আমরা যখন গ্রেফতার করি সে তখন আমাদের কাছে স্বীকার করে যে সে 1 লাখ টাকার বিনিময়ে টার্গেটটি দেখিয়ে দিয়েছিল, এবং এরপরে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এভাবেই তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে 3টি দল কাজ করেছে, যেভাবে বললাম যে কাজল টার্গেট দেখিয়ে দিয়েছে, সাইফুল এবং খোরশেদ তারা দল গঠন করেছে, এবং পরবর্তীতে এই স্বর্ণাকার বিপ্লবের কাছে তারা সোনাগুলো বিক্রি করেছে। তো এখানে আমরা এই ডাকাত দলে যে 7 জন ছিল আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একজন ইমরান তাকেও আমরা জানি, হয়তো কোচিরি তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। তো পুরো ডাকাত দলকে বলা যায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং এই সোনা অবৈধ সোনা কেনা বেচার সাথে সরাসরিভাবে সংশ্লিষ্ট স্বর্ণাকার বিপ্লব তাকে গ্রেপ্তার করেছি, এবং তার সহযোগী তার দোকানের ম্যানেজার তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং সব কিছু মিলে তাদের কাছ থেকে আমরা এই পর্যন্ত প্রায় 47 ভরি সোনা, যেগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন, 47 ভরি সোনা এবং নগদ প্রায় 30 লাখ টাকা সোনা বিক্রির এই মালিকের কাছ থেকে এবং সাইফুল এবং তাদের কাছ থেকে আমরা প্রায় 30 লাখ টাকার মতন টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এই ঘটনাটি বা এই ডাকাতির ঘটনাটি উদ্ধার করতে পেরে আমাদের কাছেও ভালো লাগছে, যে এটি এত বড় একটা অ্যামাউন্ট বাসা থেকে হঠাৎ করে ডাকাতি হয়ে যাবে এবং সেটা এইভাবে দিনে দুপুরে ভাগ বাটারা হয়ে যাবে এটা আমরা কখনোই হতে দেব না, সেটা আমরা সফল হয়েছে। বাট এর সাথে আমি ব্যবসায়ী মহলকে বিশেষ করে আপনাদের মাধ্যমে জানাতে চাই, স্বর্ণের ব্যবসায়ীদেরকে, যে এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যদি এই স্বর্ণকার বিপ্লব তার যদি সহায়তা না থাকতো তাহলে হয়তো তারা আরও আগে ধরা পড়তো বা এইভাবে তারা এত বড় একটা ঘটনা ঘটানোর সাহস পেত না। সো ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ করবো তারাও যেন তাদের ব্যবসায়িক যে ইথিক্স রয়েছে সেগুলো যেন মেনটেন করে, কারণ তারা অবশ্যই বুঝতে পারে যে কোনটা সঠিক পথে এসেছে আর কোনটা অবৈধভাবে এসেছে বা অবৈধভাবে বা চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে এগুলো লুণ্ঠিত হয়েছে। সো এই মোটামুটি এই ছিল আপনাদের সামনে তুলে ধরার, আমরা আইনগত আমাদের যেসব কার্যক্রম এগুলো শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করবো।